বাজারের সবচেয়ে বিগ সাইজ একটা ওভেন, সবচেয়ে বিগ সাইজ 60 লিটার, লাইট আছে, ফ্যান আছে, আপনি চাইলে বারবিকিউ করতে পারবেন, এটাও কিন্তু আপনারা একসাথে করতে পারবেন, যে পাউন্ড কেক গুলো আছে, বার্থডে কেক গুলো আছে, যেগুলো আছে এগুলো একসাথে আপনারা করতে পারবেন, সাসলি কাবাব, আমরা বড় যে স্টিক খাই ঠিক আছে, ওগুলো কিন্তু চাইলে এটার মধ্যে আপনারা করতে পারবেন, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা টোটালি চেঞ্জ করে দিব এটা। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা ওভেনের কালেকশন নিয়ে হাজির হয়েছি। যারা ভাবতেছেন একটা বড় সাইজের ওভেন নেবেন, বাসায় বসে কেক বিস্কিটের একটা বিজনেস করতে চান, অথবা যাদের বড় ফ্যামিলি একসাথে 2-3টা গ্রিল আপনারা করতে চান, সেই রকম 2টা বড় ওভেন কিন্তু নিয়ে আসলাম। আর রয়েছে আমরা ভিআইপি কুকারিস, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিলাসের নিচতলায়, 130 নম্বর শপ। আর কি ব্যাপার সালাম ভাই, আপনি এরকম আপ ডাউন করতেছেন? ভাই, বাজারের সবচেয়ে বিগ সাইজ একটা ওভেন, সবচেয়ে বিগ সাইজ 60 লিটার, আরেকটা আছে 48 লিটার। কি ওভেন এগুলো? এটা হলো আপনার কমার্শিয়াল, যারা পারপাসে ইউজ করে, বিজনেস করে, কেক বিস্কিট পিজা বার্গার মুরগি গ্রিল থেকে শুরু করে এভরিথিং, যে এবং দেখেন পিজাও চাইলে করতে পারবেন আপনারা, এবং এটাতে কিন্তু লাইট আছে, যেহেতু লাইট আছে, ফ্যান আছে, আপনি চাইলে বারবিকিউ করতে পারবেন। আচ্ছা, আমরা যখন কয়লাতে যে বারবিকিউটা খাই, সেমি বারবিকিউটা করতে পারবেন, বারবিকিউ করা যাবে, বারবিকিউ থেকে শুরু করে এভরিথিং সব। কারণ আমি আরেকটা জিনিস দেখাই ভাই, এটা হলো 60 লিটার 2000 ওয়াট এটা, এবং আপনার এটা হলো DSP কোম্পানি। আচ্ছা ভাই, অনেকে একটু ভয় পাইতে পারে যে 2000 ওয়াট, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, এটাতে অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট দেওয়া আছে। জি, থার্মোস্ট্যাট দেওয়া আছে, যতটুক এটা তাপ নেওয়া দরকার নিবে, যদি কম দরকার হয় কম নিবে, কম নিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু টেম্পারেচার দেওয়া আছে ভাই, দেখেন 100 120 150 180 200 পর্যন্ত, আপনার 250 পর্যন্ত আপনার কিন্তু টেম্পারেচার দেওয়া আছে, 250 পর্যন্ত টেম্পারেচার দেওয়া আছে। আচ্ছা, এটা ইউজ করব কিভাবে সেটাও বলে দিবেন, এবং হ্যাঁ এটা ইউজ করবেন কিভাবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। এবং এটার দেখেন উপরে 2টা কয়েল, নিচে 2টা কয়েল, উপরে কিন্তু 2টা কয়েল, এবং ফ্যান আছে, এবং লাইটিং আছে, লাইট আছে, এবং এটা চাইলে আপনার 1টা কয়েল আপনি হিট করতে পারবেন, চাইলে 2টা কয়েল হিট করতে পারবেন, চাইলে 4টা কয়েল হিট করতে পারবেন, একসাথে করা যাবে, একসাথে আপনি করতে পারবেন, আপনার মন মতো আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন। কারণ এদিকে কিন্তু অপশন গুলো দেওয়া আছে, ধরেন এক্সাম্পল, এটার সাথে কিন্তু একটা পিজা ট্রে কিন্তু এক্সট্রা গিফট থাকবে ভাই, একটা গিফট থাকবে। আচ্ছা, এটার সাথে আপনার কি কি থাকতেছে আমি একটু দেখাচ্ছি, সেটা দেখাই দিই, দেখেন এইভাবে ইনটেক থাকবে, 60 লিটারের সাথে কি কি থাকবে, 48 লিটারের সাথে কি কি থাকবে। আচ্ছা, ধরুন এটা একটা বেকিং ট্রে, আপনি যদি কোনো কেক বিস্কিট বা পুডিং করতে চান, আপনি এটা ট্রেটা কিন্তু নিচে দিয়ে দিলেন। আচ্ছা, এই দেখেন নিচে দিয়ে দিলেন, হ্যাঁ নিচে দিয়ে কিন্তু এটা চালাইতে পারলে, এটার উপরে আপনার জায়গাতে বিস্কিট বানান বা কেক বানান, যে কেক যে ট্রে গুলো আছে, বেকিং এর যে ট্রে গুলো আছে, বিস্কিটের যে ট্রে গুলো আছে, এটার উপরে আপনি বিছিয়ে দিতে পারবেন। আচ্ছা, প্লাস কিন্তু আরেকটা আছে বড় ট্রে বেকিং এর, এটাও যদি চান আপনি একসাথে, এটাও কিন্তু আপনি একসাথে করতে পারবেন, যে পাউন্ড কেক গুলো আছে, যেগুলো আছে এগুলো একসাথে আপনারা করতে পারবেন। এখন দেখেন আমি এটা লাগাই দিলাম, তাহলে এটার ভিতরে আমাদের কয়টা ট্রে হলো, 2টা ট্রে। এখন 2টা ট্রে যদি আপনি কাজ করতে চান, কিভাবে এটা কাজ করবেন, এটা কিন্তু অন্য কোনো ওভেনে কিন্তু অপশনটা নাই। এক্সাম্পল এদিকে দেখেন, এটা কিন্তু মিনিট, হ্যাঁ এটা কিন্তু মিনিট, এটা কিন্তু দেখেন আপনার কয়েলটা কিন্তু অফ, হ্যাঁ এটা দেখেন উপরের কয়েলটা, এটা দেখেন নিচের কয়েলটা, এবং এর নিচে দেখেন উপরে নিচে 2টাই কয়েল দেওয়া আছে, 2টাই কয়েল উপরে নিচে 2টা কয়েল দিলে জন্য আপনার নিচেরটা কিন্তু হিট হচ্ছে, উপরটা কিন্তু হিট হচ্ছে, তাহলে 2টা কাজ কিন্তু একসাথে আপনার কিন্তু একবার হয়ে গেল একসাথে। এখন আপনি সময় কত মিনিট দিবেন, 10 মিনিট দিবেন বা 20 মিনিট দিবেন, দিলেন। এখন টেম্পারেচারটা আপনি দেখেন, এদিকে টেম্পারেচার আছে, আপনি দেখেন 100-150 যদি আপনি টেম্পারেচার দিয়ে দেন, তাহলে জিনিসটা কিন্তু যেটাই জিনিস করবেন এটা অ্যাকুরেট ভাবে হবে। আচ্ছা, মানে ভিতর থেকে শুরু করে একদম উপর পর্যন্ত অ্যাকুরেট ভাবে হবে। আচ্ছা, এবং এই গ্রিল করা যাবে, তো গ্রিল করার অপশনটা তো আছে, গ্রিল করার অপশনও আছে, দেখেন এদিকে আপনি দেখেন, এই যে গ্রিল করার জন্য, আচ্ছা আনাম যদি আপনি 2-3টা মুরগি যদি একসাথে আপনারা গ্রিল করতে চান, একসাথে কিন্তু 2-3টা মুরগি আপনি গ্রিল করতে পারবেন, একটু বড় সাইজ, হ্যাঁ একটু বড় সাইজ, আমি আপনার গ্রিলটা একটু দেখাই। আচ্ছা, এবং এটার সাথে আপনার আরো কিন্তু পাবেন হলো স্টান, যেমন আপনার জিনিসগুলো গরম থাকতো, গরম হয়ে গেছে, এখন দেখেন জিনিসটা গরম হয়েছে, এখন আপনার বাইক করবেন কিভাবে, হাত দিয়ে বের করবেন বা হাতে ওভেন গ্লোভস দিয়ে বের করবেন, তারপর একটু গরম লাগে, এগুলো একদম সহজ পদ্ধতি দেওয়া আছে ভাই, দেখেন এই ট্রেটা ধরে কিন্তু আপনি বের করে ফেলতে পারলেন, এইভাবে বের করে ফেলতে পারলেন। আচ্ছা, তারপরে কিন্তু দেখেন এটাও কিন্তু ধরার জন্য 2টা গার্ড আছে, 1টা গার্ড, 1টা গার্ড। আচ্ছা, আপনি এই গার্ডটার মধ্যে কিন্তু ধরে কিন্তু এটা বের করে ফেলতে পারলেন। আচ্ছা, এখন আপনি গ্রিল করবেন,
আপনি চাইলে গ্রিলও করতে পারবেন। এই ট্রেটার মধ্যে কিন্তু রাখলো। এখন আমি আপনাকে এদিকে ফ্যানের অপশন আছে, ফ্যান অলরেডি চলতেছে, এই দেখেন গ্রিলের অপশন, গ্রিলের অপশন দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু গ্রিলটা ঘুরতেছে, এখন ঘুরতেছে। এখন যদি আপনার ফ্যান আর গ্রিল একসাথে সেক্ষেত্রে এটার মধ্যে সেম অপশন আমি আপনাকে একটু জিনিসটা দেখাই, দেখেন এটার মধ্যে আপনার লাইটিং আছে, ফ্যান আছে, গ্রিলের অপশন আছে, এটা জাস্ট খালি একটু সাইজটা ছোট, সাইজটা ছোট। এটার মধ্যে কিন্তু আপনারা পাবেন কি, একটা পিজা ট্রে থাকবে, পিজা ট্রেটা কিন্তু 14 ইঞ্চি পিজা ট্রে, 14 ইঞ্চি পিজা ট্রে এটা থাকবে একটা, প্লাস আপনার এই যে স্টিনার থাকবে একটা, এই যে এটা থাকবে একটা, এই যে আমি আপনাকে একটু সেট করে দেখাই ভাই নাকি, এর একটা থাকবে, তারপরে থাকবে একটা গ্রিলার থাকবে, দেখেন আমি গ্রিলের একটু সেট করে দেখাচ্ছি, এই যে এই গ্রিলারটা থাকবে, ওকে এই গ্রিলারটা থাকবে, প্লাস আপনার এই ট্রেটাও থাকবে। এই ট্রেটা যদি আপনি চান একদম উপরে বসাই দিতে, একদম কিন্তু উপরে বসাই দিতে পারবেন, বসাই দিতে। এখন আপনি দেখেন এই যে আমি ট্রেটা গুলো একটু বের করে দিই, টেনে টেনে দেখেন, আচ্ছা এই যে এই যে ট্রেটা বের করলাম, এই একটা বের করলাম, ওকে তারপরে দেখেন এই যে নিচের এটা বের করলাম, এটা বের করলাম, এই যে এটা বের করে দিলাম, ওকে এটা দিয়ে কিন্তু এটার কাজ কিন্তু শেষ। এখন এই যে এই জিনিসটা দিছি কিসের জন্য, এটা যখন আপনি গ্রিল করবেন বা ফিশ করবেন, আপনার এটা জিনিসটা থাকবে গরম গরম, এটা আপনি কিন্তু হাত দিয়ে টানতে বের করতে পারবেন না। এই জিনিসটা দেখেন দুইটা গার্ড আছে, এই গার্ড মতো বসে জাস্ট এটা কিন্তু আপনার বের করে নিয়ে যেতে বললেন, ওকে ঠিক আছে, একদম ইজি ফাংশন ভাই, একেবারে ইজি, একদম ইজি ফাংশন। এবং তো সালাম ভাই, কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা? অবশ্যই ভাই, এটা হলো ডিএসপি কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ফ্রান্সের ডিএসপি, হ্যাঁ ফ্রান্সের কোম্পানি, এটা ইউরোপিয়ান মানে মানে বাইরের কান্ট্রি যতগুলো দেশ আছে, আপনি বলেন দুবাই বলেন, মালয়েশিয়া বলেন, ইটালি বলেন, স্পেন বলেন, ফ্রান্স বলেন, অস্ট্রেলিয়া বলেন, জার্মান বলেন, সম্পূর্ণ সবগুলো দেশে কিন্তু ডিএসপির প্রোডাক্ট পাবেন, কারণ এটা ইন্টারন্যাশনাল একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের বাংলাদেশে খুব কম আসে, সেক্ষেত্রে কিন্তু কম আসে থেকে কিন্তু আমরা ব্র্যান্ড গুলা কিন্তু বিক্রি করতে পারি না অ্যাভেলেবেল, ঠিক আছে। আপনার বাইরের কান্ট্রিতে যেগুলো আমাদের প্রবাসীরা কিন্তু, বাংলাদেশের প্রবাসী কিন্তু অনেক থাকে বাইরের দেশে, তারা কিন্তু ডিএসপি ব্র্যান্ডটা কিন্তু আপনি বলতে পারবে আসলে এটা কিরকম, ঠিক আছে। ওয়ারেন্টি গ্যারান্টি কি দিচ্ছেন? এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমি আপনাকে বলি, ফার্স্টে এটা গ্যারান্টি পাবেন হলো আপনার এই যে কয়েল দেখতেছেন, এই কয়েল প্লাস সার্কিট প্লাস ফ্যান প্লাস লাইট, 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা টোটালি চেঞ্জ করে দিব। এটা কয়েল যদি সমস্যা হয় 5 বছরের মধ্যে আমরা কয়েলটা টোটালি চেঞ্জ করে দিব, আদার যে কোনো পার্টস নষ্ট হবে, পার্টস গুলো 5 বছরের মধ্যে যে কোনো পার্টস নষ্ট হবে টোটালি এটা কিন্তু আমরা চেঞ্জ করে দিব, আপনাদের কাছ থেকে একটা টাকাও আমরা নিব না। এবং 5 বছরের পরে যদি নষ্ট হয় 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, এই সার্ভিস ওয়ারেন্টির মধ্যে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ বহন কোম্পানি বহন করবে, কোনো কিছু লাগলে এটা কোনো পে করতে হবে না আপনাদের, কিন্তু আপনারা এটা ঠিক পে মানে ঠিক করে দেবে কোম্পানি, সার্ভিসটা টোটালি ফ্রি পাবেন আপনারা। তো ওয়ারেন্টি গ্যারান্টি তো সবকিছু বললেন ভাই, জি। এখন তাইলে প্রাইস কত থাকবে? প্রাইসটা আসলে এখন একটা ধামাকা অফার থাকবে ভাই, প্রাইসটা আপনি শুনলে বলবেন কি আসলে কি ভাই এত কম দামে এগুলো ওভেন, আসলে এত কম দামে ওভেন পাওয়া যায় না ভাই, বা হোলসেলার আছি যেটা আমাদের যে শোরুম থেকে যেগুলো আমরা প্রোডাক্ট বিক্রি করি এগুলো কিন্তু আমরা হোলসেল রেটে বিক্রি করি। যেটা অন্য অন্য শোরুমে যায় দেখবেন গ্লাস করা বড় বড় বিশাল যে শোরুমগুলোতে আছে, এই শোরুমগুলোতে ওই ওভেনগুলো যায় দেখবেন স্টিকার লাগায় রাখছে 24,500 22,500 18,500 টাকা ফিক্সড প্রাইস, কোনো দাম আমাদের কোনো অপশন থাকে না, অপশন থাকে না। যারা আমরা হোলসেলার আছি যারা আমরা অনলাইনে বিক্রি করি, আসলে অনলাইনে বিক্রি করলে কি ভাই রেট গুলা কিন্তু বাড়তি রেট দেওয়া যায় না, ঠিক আছে, কোনো বাড়তি রেট আপনি চাইলেও দিতে পারবেন না। কারণ কি লেগা আপনি আজকে একটু 1,000 টাকা রেট বেশি দিচ্ছেন, কালকে আর একটা ভিডিও পাচ্ছেন আপনি 1,000 টাকা কমে, তখন কিন্তু আর আমার যে ভিডিও দেখে আপনার প্রোডাক্টটা কিনছেন আর কখনোই আমার ভিডিও দেখে আপনার প্রোডাক্ট কিনবেন না, কিনবেন কারণ ওই ভাইয়া প্রোডাক্টের রেট বেশি দেয়, সেটাই আমরা কিন্তু এটাই চিন্তা ভাবনা করি। আচ্ছা এখন তাহলে আজকে আপনি কত দিবেন? হ্যাঁ আজকে আমি কত দিব এটা, সেটা আজকে সারা বাংলাদেশ যে প্রাইস গুলো দিচ্ছে
উচ্চিকে আরো অনেক কমে দিব ভাই, অনেক কমে, কল্পনাহীন থাকবে। যারা 60 লিটারটা নেবেন, 60 লিটার এটা কিন্তু কমার্শিয়াল ইউজ করার জন্য, এটা একদম কমার্শিয়াল পারপাসে। আর অনেকে চিন্তা ভাবনা করেন আমি বাসায় ইউজ করব 60 লিটার নিয়ে কি করব, আমি তো কমার্শিয়াল ইউজ করবো না, একদম মাঝে মাঝে ইউজ করবো। আসলে এইগুলা জিনিসগুলা কি বারবার কিনার জিনিস না, একবারে আপনি কিনবেন, আল্লাহর রহমতে 2-4-5 বছর আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। ছোট জিনিসের টেনে কিন্তু বড় করতে পারবেন না, বড় জিনিসের টেনে কিন্তু ছোট করে আপনি ইউজ করতে পারবেন, যেটা সিস্টেম ভাই। তো এই চিন্তা আপনার কিন্তু করবেন না, বলে বড় হয়ে যাচ্ছে আমি নিচ্ছি না, আসলে বড় জিনিসটা আপনার ছোট করে ইউজ করা যাবে। আচ্ছা তাইলে তো এটা 60 লিটারটা যে প্রাইসটা থাকবে, মাত্র দামাক অফার থাকে ভাই, মাত্র দামাক অফার থাকবে 9,800 মানে ছোট ফ্যামিলি মিডিয়াম ফ্যামিলি যারা আছে এরা এই ওভেনটা বেশিরভাগ ইউজ করে, এদের জন্য এটা রাখবে মাত্র 8,800 ভাই, 8,800 একদম পানির রেট ভাই। আচ্ছা অর্ডার করার সিস্টেম বলে, অর্ডার করার সিস্টেম হলো আমাদের যে স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে, আচ্ছা বা আমাদের এই দিকে নাম্বার দেওয়া আছে, এই যে 72 নাম্বারটা আপনার, 72 নাম্বারটা হলো আমার থাকে এটা। আচ্ছা ভিআইপি কুগারিস ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিলেসের নিস্তালা 130 নাম্বার সব। আচ্ছা এবং স্ক্রিনে যে নাম্বার গুলো থাকবে নাম্বারে যোগাযোগ করবেন, ঢাকার মধ্যে হলে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব, ঢাকার বাইরে হলে আমরা কুরিয়ারে দিব, তবে সম্পূর্ণ বিনা টাকায় কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো কিনতে পারবেন, মানে অ্যাডভান্স ছাড়া, অ্যাডভান্স ছাড়া আপনারা প্রোডাক্ট দেখছেন, নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন, মোবাইল নাম্বার দিবেন, আমরা প্রোডাক্ট পাঠাই দিব, যখন ডেলিভারি ম্যান আপনার কাছে প্রোডাক্টটা নিয়ে যাবে, প্রোডাক্টটা দেখে শুনে তারপর আপনি ডেলিভারির কাছে পে করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন, একেবারে অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন, যদিও অ্যাডভান্স ছাড়া অবশ্যই বলবো কনফার্ম হয়ে তারপরে আপনারা অর্ডারটা করবেন, অর্ডারটা করবেন, কারণ একটা ওভেন যদি আমরা কুরিয়ারে পাঠাই সেক্ষেত্রে ভাই 500-600 ডেলিভারি চার্জ আছে, রাইট? ঠিক আছে, দেখা যাচ্ছে ডেলিভারি চার্জটা কিন্তু এখন আমরা নিচ্ছি না আপনাদের কাছ থেকে। আচ্ছা সেক্ষেত্রে যখন কুরিয়ার ম্যান আপনাদেরকে প্রোডাক্টটা নিয়ে হাতে দিবে তখন আপনার টাকা দিয়ে কিন্তু প্রোডাক্টটা নেবেন। আচ্ছা যদি মালটা আপনারা রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু টোটাল ডেলিভারি চার্জটা কিন্তু আমাদের উপরে ঘুরে যায়, ভাই যাইতে লাগে 500, আইতে লাগে 500, 1000 টাকা কিন্তু আমাদের টোটালি কিন্তু জ্বলে যাচ্ছে। অতএব আপনারা কারো জিনিস নষ্ট করবেন না, ঠিক আছে, কারো রিজিক নষ্ট করবেন। ওকে তো সেক্ষেত্রে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।